হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি নার্সিং হোম। আমার মামির বাচ্চা হবে, তাই আমার মামি কত হাসছে দেখো। আমরা এখানে সবাই মিলে অপেক্ষা করছি বাচ্চাটার জন্য। দেখো কজন আছি আমরা। তো এখানে বাচ্চাটা এবার আমরা নেব, তারপরে তখন এ দেখো এখানে চলে এসেছে বাচ্চাটা। অনেক কিউট হয়েছে, ছেলে হয়েছে। আমার পুচকু ভাইটা বাড়ি ফিরছে, অনেক আনন্দ লাগছিল, অনেক ভালো লাগছিল। আমরা এখানে অনেক কিছু সাজিয়েছিলাম, গেট সাজিয়েছিলাম, রুম সাজিয়েছিলাম, অনেক কিছু সাজিয়েছিলাম। আমাদের খুব আনন্দ হচ্ছিল, নতুন অতিথি চলে এসেছে, তার জন্যে আমরা মিষ্টি খাওয়াচ্ছিলাম মামিকে, মামাকে। একটা কেকও এনেছিলাম, সবাই মিলে অনেক আনন্দ করছিলাম। তো এবার ঢুকছে মামিরা, তো চলো দেখা যাক। দেখো আমি পেছন পেছন যাচ্ছি মামি মামাদের সঙ্গে। এই রুমটা আমি, সীমা, রিমা, রোহান দাদা মিলে ডেকোরেট করেছিলাম। কেমন হয়েছে বন্ধুরা? কি ভাইটা কেমন ঘুমোচ্ছে দেখো, অনেক কিউট লাগছে না? আমার মামা মামি দেখো কেক কাটছে, অনেক আনন্দ করছিলাম আমরা। সবার পিকচার এখানে দিয়ে দিয়েছি। পুচকি ভাইটা এসেছিল, তার জন্য সবাই মিলে পিকনিক করেছিলাম, খিচুড়ি করেছিলাম, অনেক আনন্দ করছিলাম আমরা। খিচুড়ির সঙ্গে ডিম ছিল, আলু সানা ছিল, আচার ছিল, অনেক টেস্ট লাগছিল। আমার মামা রান্না করেছে। পুচকু ভাইয়ের আঁখিকার আগের দিনের ভিডিও কত লোক দেখো। এখানে দেখো আমরা সবাই মিলে ডান্স করছি। আমি ছিলাম, সারিয়া ছিল, রিমা সীমা দিদি ছিল, আরিশা ছিল। এটা আগের দিন রাত্রির ভিডিও, তখন পুরোটা সাজানো হয়নি। দেখো গাইজ কিন্তু দারুণ লাগছিল। আমরা এখানে বসে অনেক গল্প করছিলাম, অনেকজনই ছিল। দেখো গাইজ, দেখো অনেকজনই আছে, সবাই আছে। দেখো রান্নার কাজ রাত্রেই শুরু হয়ে গেছে। এটা আমার ভাইয়ের আঁখিকার দিনের ভিডিও। দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে, অনেক বেলুন দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছে। দেখো আমার মামি আর ছোট্ট ভাইটা সেজে কুজে সিংহাসনে বসে আছে। অনেক গেস্ট এসছে এখানে, সব বসে আছে, আমাকে অনেক সুন্দর লাগছিল, সবাই খুব আনন্দ করেছে। এখানে মকটেলের স্টল, তারপরে আইসক্রিমের স্টল, ফুচকার স্টল, পানের স্টল। পানের স্টলটা দেখে মনে হচ্ছে খাই কে পান বানারসওয়ালা। সবাই খাচ্ছে দেখো। আমি অনেক আইসক্রিম এবং পান খেয়েছিলাম, অনেক পানটা দেখতে অনেক সুন্দর লাগছে। দেখো আমার মা, মোহা আন্টি, মিতা আন্টি রিলস বানাচ্ছে এখানে। তোমাদেরকে ছবিগুলো শেয়ার করলাম। দেখো আমার মামি ভাইকে নিয়ে সিংহাসনে বসে আছে। আমি, সিয়া চলে এসেছিলাম ভাই মামির সঙ্গে ছবি তুলতে।
এই ছবিটা কেমন লাগছে বন্ধুরা? এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো।